আসল খুব দুর্দিন পশ্চিমবঙ্গের দুর্দিন সেদিন দেখছিলাম ফরওয়ার্ড ব্লকের কোন প্রাক্তন এমএলএর মুখে কালি মাখিয়েছে মেয়েদের মারছে মানে কালী মাখানোটা কিন্তু আজকে সবচেয়ে বেশি হচ্ছে মমতা ব্যানার্জির মুখে নিজের মুখে নিজে কালিমা মাখাচ্ছেন তিনি মানে প্রশাসনের প্রধান তার পুলিশের সামনে লোকে মারছে মহিলাদের ছেলেদের লোকজনকে মেরে তাড়াচ্ছে এসডিওর সামনে ডিএমের সামনে মেরে তাড়াচ্ছে এটা কিন্তু মানুষ কিন্তু ডিএমকে চেনে না কে চেনে না চেনে মমতা ব্যানার্জিকে এবং সবচেয়ে খারাপ হলো যে এসপির আন্ডার এই ঘটনা ঘটছে এবং দেখা যাচ্ছে পুলিশ পুলিশের সামনে হচ্ছে সেই এসপিকে কেন শোকস করা হবে না আর কনস্টি যখনই একটা এটা কনস্টিটিউশনাল প্রভিশনে ইলেকশন হচ্ছে কনস্টিটিউশনাল প্রভিশন ফেল করছে মানে রাজ্যে কাল যদি ইলেকশনটা বিধানসভা বা পার্লামেন্টের যেটা হয় করে যদি হয় কনস্টিটিউশনাল ফেলিওর সেখানে রাষ্ট্রপতির শাসন হওয়া উচিত অসুবিধা হচ্ছে যে এই যে আজকেই মানে সিদ্ধারাহীন যত অফিসার স্টার্টিং ফ্রম ডিজি টু ইলেকশন কমিশনার ইলেকশন কমিশনের কে মানে কংগ্রেসের মিচি যখন লোক যায় কংগ্রেসের লোকেরা তখন কংগ্রেসেরও কথা বলে বলো যা বাঁচিয়ে দিয়েছেন অধীরবাবু নাম একটা মামলা করেছেন এটা আমি বেঁচে গেছি মানে যে যেমন যায় তখন তার সামনে কথা বলে কিন্তু আলটিমেটলি এর কোনো ব্যক্তিত্ব ব্যক্তিত্ব না বদমাই শ্লোক এই ইলেকশন কমিশনার বদমাইশ শ্লোক মানে কুকুরেরও মানে আনুগত্য থাকে মানে প্রভুর প্রতি এর আনুগত্য সবচেয়ে বেশি আনুগত্য হলো পদ এবং কি ধান্দায় করা যায় সে কালকে নির্বাচন না দেখে একটা নির্বাচন কমিশনার না দেখে বললে একদিনের এক্সটেনশন যেই তৃণমূলের সব নেতারা লিগাল লিডাররা গেছে এবং সেমনি উল্টি রাত্রের আচ্ছা আরেকটা জিনিস একুশ দিন লাগে আমি একটু আইনের কথাটাও বলে দিই টোয়েন্টি ওয়ান ক্লিয়ার ডেজ ধরো আজকে যদি শেষ দিন হয় নমিনেশনের আজকে বাদ দিয়ে কাল থেকে একুশ দিন গোনা হবে একুশ দিনের পরের দিনটা হবে ইলেকশন করতে পারো এটা যে করেছে ওর উচিত ছিল সেকেন্ড বা থার্ড মে করে দেওয়া ইলেকশনটা যাতে একুশ দিন ক্লিয়ার টোয়েন্টি ওয়ান ডেজ নোটিস হয় ক্লিয়ার টোয়েন্টি ওয়ান ডেজ ও কোন দিল কালকে একদিন বাড়িয়ে দিল সেকেন্ড মেটা করে দিলে হয়ে যেত লাস্ট ডেট অফ নমিনেশান ফাইলিং যদি একদিন বাড়ায় ইলেকশানটা পিছিয়ে দিত বিজেপির যে পিটিশান করেছিল তার যে আর্জি ছিল সে আর্জিগুনো প্রেয়ারগুলো রিজেক্ট করেছে সুপ্রিম কোর্ট কিন্তু তার সঙ্গে যে ও মানে অর্ডার দিয়েছে সেই অর্ডার এই লোকটা বাধ্য যে তুমি প্রত্যেককে দেখবে যাতে ইলেকশানে এসে ফাইল করতে পারে আর যে মুহূর্তে তুমি বলেছো যে একদিনের নমিনেশন একদিন পরে আমি নমিনেশান নেব তার মানে তুমি স্বীকার করে নেছো মানুষ গায়ের জোরে ফাইল করতে পারেনি গায়ের জোরের কাছে নথি স্বীকার করেছে তো এই ইলেকশন কমিশনের দায়িত্ব ছিল একদিন কেন পাঁচ দিন এক্সটেন্ড করতে পারত কিন্তু যেটা করতো ইলেকশনটাও পাঁচ দিন কি তিন দিন পিছিয়ে দিতে হতো যে ইলেকশান ডেটটা এটা আদালত অবমাননা হয়েছে সুপ্রিম কোর্টের অবমাননা হয়েছে এবং আমি শুনছি চারজন না তিনজন তৃণমূল নেতা বাড়ি গেছে লোকে শুনছি পিটিয়েছে এই লোকটাকে ওই মানে ওই কী বলে ওই ল্যাবরেটার কি না ওর ইলেকশন কমিশনার আর কি ওকে পিটিয়েছে প্রথমত অফিস ছাড়া কেন তৃণমূলের নেতার ওর বাড়ি যাবে যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরাও ওই যারা বিরোধী দল ওর বাড়ি গিয়ে হামলা করি শুনুন টোটাল অরাজকতা এবং এই লোকটাকে ইমিডিয়েট স্মরণ দরকার এরকম অপদার্থ আমি দেখিনি এবং ই কমিটিটা কমিটিড আ কন্টেম্প অফ দি সুপ্রিম কোর্ট বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান